ওকুনা থেকে গড়িয়া বুঝছনি ওকুনা পর্যন্ত আসছি সব তোমার হ মাটি পালাই দেব মাটি পালাইয়া উঁচা করি ফার দিতে দেব আচ্ছা যাই হোক এক লাখ হবি এর থেকে কিটা কম হয় না কম হইতো না ভাই আমার আরো অনেক মাইছে কইছে বুঝছেন তারা দিছি না তুমি আমার আত্মীয় মানুষ বড় ভাই মানুষ তাহলে তোমার দিলাইলাম এলাকার হিসাবে আচ্ছা তে আর কি করার মোবাইল ব্যাংকিং দিলে হইব না হ্যাঁ মোবাইল ব্যাংকিং আচ্ছা তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দাও 01720616606 দেখো গেছি নি আমার সারা তোরা এখানে কিটা করবি হ্যাঁ আমরা এখন কি করি না করি তোরা কয়ে করতেই বলি এখন পুষ্করি তোরা কারা কয়ে বেছ আমার পুষ্করি হবে আমার খারাপ হয়ে যাবে তোরা নো কইছিলাম যে আমি পুষ্করিটা কিনবো ভাই তোমার লগে আমার দাম আদায় হইছে না প্ল্যান তোমার দ্বারা বেচছি না আমি হাতারে পাইছো তাহলে হাতারে বেচছি তে হের হের তোর থেকে কিনে লিখি নি হের ও টাকা পাই লিখি নি কত টাকা দিবে বেচছো দেখান দা 1 লাখ টাকা দিবে আমিও তো তোর কইছিলাম এক সাত দিমুনে এক সাত দিবা একবার বাবা হোসেন কিতা কইছিল ও বেটা সাগর শুনলাম তোর পুষ্করি কি বলে বেচি নাইবি ও বাবা পুষ্করি তো ব্যস্ত আসলাম তো বাইরে বেচতে কি তার লাগে আমার কান্দার দিলা তুমি মিয়া পুষ্করি কি দিতে দাও আমি ছোট ছোট কুমিরের বাইক চাই না স্যার মই কিন্তু যখন বড় হইব না নি চাইনা জাপান মিয়া বেচনি ভাই কি তোমার কুমির ভালো সাপ ভালো যে সব পাবানো ভাই আমার পুষ্কিনি বেচার দরকার আমার টাকা পাওয়ার দরকার কত তো এড়াই তোর টাকা দরকার আমার পুষ্কিনি দরকার তে ভাই টাকা দিতাম কত কত ভাই ব্যস্ত মাসলাম পুষ্কি 1,20,000 শুইলে বেছিলেন তুমি এলাকার মানুষ বড় ভাই মানুষ 5,000 কম দিলাইও ও বেটা 5,000 কমাইলে হইব নি এক দামে তো বেটা কোনটা বেচা যায় না ভাই একটা দাম কই ভাইয়ে অতলা দিতে পারতাম না ভাই একসাথ দিলাম একসাথ কিতা বুঝলাম না আমার একটু বুঝাই হো ও তো বেটা 1700 টাকা দিলাম উনে শুন মিয়া তুমি আসলে আমি একটা বলদ মিয়া 1700 টাকা দিয়ে সবকিছু দাম করে নি মিয়া তুমি আমার বড় ভাই দিকে এলাকার মানুষ দিকে নাহলে তোমার প্যান্ট চার ওখানে খুলিয়ে রাখি দিলাম না মিয়া চেষ্টা চেষ্টা মিয়া এ 1700 টাকা কিতা দেখা না নিবে তুই আমার ছোটু ভাই হইয়া তুই আমার ছোটু ভাই হইয়া তুই অত বড় পুষ্কুনির অতটুক দাম কইরি তেসরা তেসরা এই মুখ সামলাই আমার তেসরা কারা কর আর তুই আমার ছোটু ভাই মারাই দিনি আমি তোর মার তো 5 মিনিটের ছোট যতটুক সম্মান দেই অতটুক সম্মানের ভিতরে থাক নাইলে এ বিয়াদ কিতাবে বড় ছোট দেখোস কানি ধরিলাম কিন্তু তোরে ভাই তুমি তা হে 5 মিনিটের বল না ছুটি দাম বুঝি না আমি এদের 1 লাখ টাকা পাইছি আমার বুঝিনি দামে তো ওই দাম বেশি লেছি তুমি ভাই আমার লাগে গেঞ্জাম টেঞ্জাম করিও না তোমরা দুই ভাইয়ের মধ্যে আমি গেঞ্জাম চেষ্টা মতাই না ভাই আমি আমার পুষ্কিনি বেশি লেছি তুমি আমার লাগে বেজাল এ তুই লম্বা মাছ মাত্রা নেড়ি গিনি তোরে দেখতে আলো মতি দেখবে না তোর আমি দেখতে আলো হ্যাঁ তুই পরে দেখতে গেলি গা এখন দেখ কি হবে দেখ জানতে কি তার লাগে দেখবে দেখ আমার দেখ আইসে কইতা কি শেষরা শেষরা ও বেটা সাগর তুই ভাইয়ের কথায় রাগ করিস না হুন না বা রাগ না ভাই তোরে কই একটা কথা হুন কিছু টাকা রুজি করার দান্দা দেই তোরে কিটা দান্দা আচ্ছা দৌছেন দেখি হুনি আমাদের তো তোরে একটা বৈশাখ মাসটা ভালো কাটে তাহলে যাইবো পারবে কাই দুই চার লুকটা দাও কাটে ভাইয়ের কথা বুঝছত নি হয় বুঝছি ওকে হইব ঠিক আছে চল ওই কিতাবে আমি উনলাম তোরা বলে আমার পুষ্কুনি হিচ্ছা মাছ দিবা গিল লাগে এইসব ওই তুমি কি কানুন চোখান সত্যি ভাই আমার পুষ্কুনির পানি আর মাছ নি মুগেম দরিয়া আমি এত থেকে 1 লাখ টাকা দিয়ে আমি পুষ্কুনি কো কিনছি আমার পুষ্কুনি পুষ্কুনির মাছ ও আমার পানিও আমার তুই নিতে কি কিতার লাগে ওই তুমি তো এত থেকে খালি পুষ্কুনি কিনছ এর পুষ্কুনির মাছ আর পানি এগুন তো তুমি কিনছ না এর লাগে হে আইছে পানি আর মাছ নিবা গিল লাগে কিতাবে কিতা কস ওই ওই ভাই জিকটা কইছ সব কেউটি হ্যাঁ এক কাম কর আমারে 2 লাখ টাকা দে তোমারে আমরা 2 লাখ টাকা কিটা লাগিয়ে দিছি আমরা কিটা পাগলে হামরাইছি হ্যাঁ পুষ্কুনি আমি তোর থেকে কিনছি হ্যাঁ এখন পুষ্কুনি আমার হ্যাঁ তা ও যে আমার পুষ্কুনির মাইদে কতদিন তোর মাছ আর তোর পানি আছিল ইগুর জরিমানা খেয়ে দিব প্রত্যেক মাসে 20,000 10 মাস হইছে 2 লাখ আমার 2 লাখ টাকা দে দেখ
দৌড় মিয়া আমি আইতাম আসলাম না তুমি আমারে আনছো ভাই আমি তার মধ্যে নাই তুমি তোমারটা বুঝিয়া লও তোমার লাগি নি আমার এটা দান্তা বিনা আমি নাই মিয়া তোমার কইছো আমি আমি আইতাম আইছনি আমার লাগে শালা কামতি করতা হ্যাঁ যখন তুই বাইরের গান্ধার বেছিলা তুই পুষ্কিনী ও বেটা সাগর শুনলাম তুই বলে পুষ্কিনী বেচবি ও পুষ্কিনী তো ব্যস্ত আসলাম তুই বেচবি তো আমার কাছে বেচ তুমি মিয়া পুষ্কিনী দিয়ে কিতা করতা ও তো ভাইয়ে চাইনার থেকে কুমিরের বাইক চানতাম